এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে মাত্র দুইজন ওপেনার নেই কোনো প্রতিষ্ঠিত ওপেনার তাহলে কি ওপেনিংয়ে আসবে নতুন কোনো চমক কি আছে অধিনায়ক সাকিবের পরিকল্পনায় এশিয়া কাপের বাকি আর মাত্র কয়েকটা দিন এরপরই শুরু হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই অন্য সব দলগুলো তাদের সেরা স্কোয়াড নিয়ে খেললেও বাংলাদেশ পাচ্ছে না তাদের সেরা স্কোয়াড দলে রয়েছে একাধিক ইঞ্জুরি সমস্যা এদিকে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ও অধিনায়ক নির্বাচন নিয়ে কম জল খোলা হয়নি ক্রিকেট পাড়ায় তবে শেষ পর্যন্ত অধিনায়ক ও স্কোয়াড চূড়ান্ত করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান আর সাকিব অধিনায়ক হলে যে তার মনের মতো দল হবে সেটা জানা সাকিব অধিনায়ক বাংলাদেশ দলে ভিন্ন কিছু ঘটবে এটাই স্বাভাবিক এদিকে গত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে ছিল পাঁচজন ওপেনার সবাই সুযোগও পেয়েছিল একাদশে ওই সিরিজের দলে ছিলেন লিটন কুমার দাস মনিম শাহরিয়ার পারভেজ হাসান ইমন নাজমুল হাসান শান্ত ও এনামুল হক বিজয় কিন্তু এশিয়া কাপের মতো বড় আসরে বাংলাদেশ দলে মাত্র দুইজন ওপেনার এই দুইজনই আবার কোনো প্রতিষ্ঠিত ওপেনার না আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন ওপেনার ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস আর অফ ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে মনিম শাহরিয়ার ও নাজমুল হাসান শান্তকে আছেন শুধুমাত্র এনামুল হক বিজয় ও পারভেজ হাসান ইমন এর মধ্যে এনামুল হক বিজয় দলে ফিরেছেন সাত বছর পরে তাও আবার ওয়ান ডেতে ভালো পারফর্ম করে ওপেনার সংকটে বিজয়কে খেলানো হলেও খুব একটা সুবিধা করতে পারেনি বিজয় তবু আর কোনো ওপেনার না থাকায় এশিয়া কাপেও সুযোগ মিলেছে বিজয়ের এদিকে দলের আরেক ওপেনার পারভেজ হাসান ইমন্ত খেলেছেন মাত্র একটি টি টোয়েন্টি ম্যাচ এক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে এশিয়া কাপে মাঠে নামবে নিমন এই দুইজন ওপেনার দলে থাকায় খুব একটা নির্ভর লাগছে না বাংলাদেশকে এটা দেখার পর অনেকে অবাক হয়েছেন তবে বাংলাদেশ দলের অধিনায়ক যে সাকিব আল হাসান তার মাথায় কি পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে সেটা তো বোঝার কোনো উপায় নেই হয়তো ওপেনিং পজিশনে আসবে নতুন কোন চমক মিডল অর্ডার থেকে কাউকে হয়তো তুলে আনা হবে ওপেনিং কিন্তু কে আসবে ওপেনিং এ গুঞ্জন রয়েছে দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান কে আনা হবে ওপেনিং এ তাদের মধ্যে একজন আফিফ হোসেন ধ্রুব আফিফ বাংলাদেশ দলের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান তবে তিনি ব্যাটিং করে থাকেন পাঁচ অথবা ছয় নম্বর পজিশনে তবে আফিফের বিপিএল সহ ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করার অভিজ্ঞতা আছে পাওয়ার প্লেতে আফিফকে কাজে লাগিয়ে কিছু রান তুলতে চাইবেন সাকিব এছাড়াও সাকিবের পরিকল্পনায় আছেন শেখ মেহেদি হাসানও শেখ মেহেদি এর আগে ওপেনিং করেছেন বাংলাদেশ দলের হয়ে নিয়মিত ওপেনিং করবেন বিপিএলও যদি মেহেদিকে ওপেনিং আনা হয় তাহলে বাড়বে বাংলাদেশ দলের ব্যাটিং গভীরতাও পারভেজ হাসান ইমন এই দুইজনের একজনকে দিয়ে করানো হবে ওপেনিং আর তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন এরামুল হক বিজয় এভাবেই হয়তো সাজানো হবে বাংলাদেশের একাদশ তো দর্শক বন্ধুরা বাংলাদেশের ওপেনিং নিয়ে আপনাদের কি মতামত কোন দুজনকে দিয়ে ওপেনিং করলে ভালো হবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে